ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মরক্কো। 6.8 মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত মারা গেছেন 2000-এর বেশি মানুষ, আহত হয়েছেন আরও 1500, এছাড়া প্রচুর মানুষ হয়েছেন বাস্তুহারা। ভূমিকম্পে দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছেন বিশ্বব্যাপী নানা শ্রেণী পেশার মানুষ। সেই তালিকায় আছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বরাবরের মতো এবারও আর্ত মানবতার সেবায় হাত বাড়িয়ে দিয়েছেন CR7। মরক্কোয় রোনালদোর মালিকানাধীন হোটেলের দরজা খুলে দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের জন্য। রোনালদোর মালিকানাধীন হোটেলটির নাম পেস্তানা CR7 মারাক্কেস। বিশ্বব্যাপী সব মিলিয়ে এই হোটেলের 5টি শাখা রয়েছে, যার একটি অবস্থিত মরক্কোর মারাক্কেস শহরে। ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বিলাসবহুল এই হোটেলটি এখন মরক্কোর ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পর্তুগিজ তারকার হোটেলটি এ শহরের এম এভিনিউ এলাকায় অবস্থিত, যেখানে সব মিলিয়ে কক্ষের সংখ্যা রয়েছে 174টি। এ কক্ষগুলো এখন বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং ব্যবহার করা হচ্ছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আশ্রয়কেন্দ্র হিসেবে। শুধু রোনালদোই নন, মরক্কোর জাতীয় দলের তারকা ফুটবলাররাও দেশের ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন। আহত ব্যক্তিদের জন্য এরই মধ্যে রক্তদান করেছেন খেলোয়াড়েরা। মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমিকম্পে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে ভূমিকম্পের কারণে স্থগিত করা হয়েছে মরক্কো লাইবেরিয়ার আফ্রিকান কাপ অব নেশনসের বাছাই পর্বের ম্যাচ।